হ্যালো, কই রে? কখন তোকে আসতে বললাম, এখনো তোর আসার সময় হলো না। আয় তাড়াতাড়ি। যাক বাবা, আসছে বললো শান্তি। 12:22 বেজে গেছে। বাবারে বাবা, এতক্ষণে আসার সময় হলো। আচ্ছা পিঙ্কি, এবার বল কেমন আছিস? আমাদের বাড়ি আসার রাস্তা টাস্তা ভুলে গেছিস নাকি এতদিন? কতদিন পর দেখা হলো পিঙ্কু, দাঁড়া আমি চাটা নিয়ে আসছি, তুই এখানে একটু বস। আরে বস বস, গল্প করি, চা আর আনতে হবে না। তুই বস না, চাটা নিয়ে আসি, তারপরে এসে গল্প করবো, এখনো অনেক টাইম আছে, বস বস। পিঙ্কু, আমি বিস্কুট গুলো নিয়ে এসেছি, দাঁড়া মা এসে চাটা দিয়ে যাবে। পিঙ্কি, কেমন আছিস তুই? এই নে চাটা নিয়ে। তুই কতটা মিষ্টি খাস আমি তো জানি না, তাই চিনি নিয়ে এসেছি। এই নে তুইও খা। চিনি নিয়ে এসেছি, কতটা দিতে হবে বল। আন্টি তুমি 2 চামচ দাও। আচ্ছা, চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসে বসে এখন বেলা পর্যন্ত গল্প করতে পারি। তুই স্নান টান করে এসেছিস তো? হ্যাঁ রে, আমি করে এসেছি। তোর হয়ে গেছে? হ্যাঁ, আমার হয়ে গেছে। শুধু একটাই চিন্তা, বুনু টিউশন গেছে, এলে এখনই আবার ঝামেলা শুরু করবে। আমি এসব থেকে ওটাই ভাবছি, ও এখনই এলো না কেন? এতদিন দেখা হয়নি তোর বোনের সাথে আমার। যতক্ষণই না দেখা হয় ততক্ষণই মঙ্গল, এটুকু জেনে রাখ। বাহ, খুব ভালো করেছো। শয়তান কা নাম নিয়ে তো শয়তান হাজির। আরে না না বুঝকি, তুই রাগ করিস না, কেমন আছিস সেটা বল। তুইও এখন একটু থাক, গল্প গল্প করি। কতদিন কতদিন আর এদিকে আসা হয়নি, কত বড় হয়ে গেছিস তুই। তা কেন আসবি বল, পড়ালেখা করতে করতে তো ভুলেই গেছিলি আমাকে। ঠিকই বলেছিস রে, অনেকটা চাপ ছিল। আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? সে তো তোর দাদাকে আমি খুব ভালোভাবেই চিনি, বড্ড বদমাস। এই তুই আমার বন্ধু না আমার বোনের? রাগ করিস না, তখন তো আমার বোনের মতোই বল। কি বললি? আমি তোকে জ্বালাই না তুই আমাকে জ্বালাস? আচ্ছা আচ্ছা বুঝলাম। আচ্ছা শোন, তোদের দুজন ভাই বোনের ঝগড়া না পরে অন্য একদিন এসে শুনবো, আজকে আমি এমনিতেও একটু তাড়াতাড়ি বিকেল নাগাদ বাড়ি চলে যাব। এখন একটু গল্প করি চ সবাই মিলে। না রে, বাড়ি ফিরতে হবে, মা নেই বাড়িতে। রাত্রে বাড়িটা ফাঁকা রাখা চলবে না, বাবা তাড়াতাড়ি ফিরে আসতে বলেছে। এত করে বলছে? আজকের দিনটা তো একটু ছুটি নিয়েই আসতে পারতিস বাড়ি থেকে, বলে দিতে পারতিস আঙ্কেলকে যে এতদিন পরে যাচ্ছি। আরে সেটা না, বাড়িটা যেতে হবে কারণ মা নেই, বুঝলি তো? মা যদি থাকতো না তাহলে আজকে আমি বাড়ি ফিরতাম না। ঠিক আছে, না আমি বিকেল পর্যন্ত থাকবো, ঠিক আছে? শান্তি তো? দেখলি কি বললাম আমি তোকে, বুনু যতক্ষণ না আসবে ততক্ষণই ভালো। এরপর আর গল্প করতে দেবে আমাদেরকে? দেখ চ এবার ওর সাথে খেলবি, চ না খেললে এখনই কান্না শুরু করে দেবে। আয়, কি হলো রে তোদের, ঝামেলা করিস না। তিতলি, তুই ওখানে কি করছিস? ওরা দুজনে দুই বন্ধু কতদিন পরে দেখা করেছে, তুই আবার ওদের মাঝে কি করছিস? একটু খেলে নিই আমরা, তারপরে ও চলে যাবে।
ঠিক আছে, একটু খেলে নিয়ে চলে আসবি, কিন্তু স্নান হয়নি এখনো, স্নান করে খেয়ে নিবি। আচ্ছা, সে না হয় সাজাচ্ছি, কিন্তু তুই বল পড়াশোনা কেমন চলছে তোর? কোন ক্লাসে উঠলি? আয় তিতলি, খেলছিস খেল, জলটা কিন্তু খেয়ে নিবি টাইমে টাইমে। দেখ, তোরা গল্প করতে করতে আমি গুটিটা সাজিয়ে ফেললাম। না হলে চিঙ্কু ঠিক সময় কাজের কাজটা করে দেয়। হয়েছে হয়েছে, চুপ কর এবার। হয়েছে, তুই আর হাসিস না। আচ্ছা আচ্ছা চুপ, চল খেলাটা শুরু করি। প্রথমে কে দানটা নেবে? না না, তুই দে, তুই ছোট, তুই দে, তারপর আমি দেবো। সে তো তোরা দুজনের মধ্যে ইয়ে করবি, আমাকে কি আর বলবি যে আমি আগে দেব? ঠিকই বলেছিস। এটা তো ফার্স্ট বার, হয়ে যাবে হয়ে যাবে। এবার আমার দান। আমারটাও গেল না বেশি দূরে। কেন, আমাকে তো বলছিলি আমি হেরে যাব। ভালো হয়েছে দুজন কাটটাই যায়নি। এবার আমার দান, দেখ কি করি। ভালো হয়েছে, দেখ আমারটা তো গেছে। নে নে চুটকি দান নে এবার তুই। হয়েছে হয়েছে, আর মন খারাপ করিস না, অনেকটা গেছে। এবার আমার দান। শেষ পর্যন্ত না আমি জিতবো, দেখে নিস। যা যা, তুই বললেই যেন তুই জিতবি, আমিও ক্যারাম খুব একটা খারাপ খেলি না। তো হাই ফ্রেন্ডস, আমি পিঙ্কি রানী, আর ও হলো চিঙ্কু। তো আমাদের এই ক্যারাম খেলাটা কন্টিনিউ দেখার জন্য তোমরা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আর পরের পার্টটা দেখতে ভুলো না কিন্তু, ওখানেই দেখতে পাবে তোমরা কে খেলায় জিতলো, তোমরা কাকে সাপোর্ট করো, অবশ্যই কমেন্টে জানিও।